এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর। আর রাজ্য নিয়োজক হলো রাজ্যপাল, বাংলায় থাকলেন ধনকর। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে যে কোনো সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপাল জগদীপ ধনকরের বদলির দাবিতে সরব হলেও শেষ পর্যন্ত বাংলায় থেকে গেল রাজ্যপাল। রাজ্যপালের বদলিতে হাঁটলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোট 8টি রাজ্যে রাজ্যপাল নিয়োগ জারি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যার মধ্যে নেই বাংলার নাম। এদিন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম অমরচাঁদ গেহোল্ড। তিনি কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী, পাশাপাশি তিনি রাজ্যসভার নেতাও। 2019 সালের জুন মাস থেকে রাজ্যসভার নেতাও তিনি। তাকে কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে। তিনি রাজ্যপাল হয়ে যাওয়ার ফলে ওই স্থানটিও শূন্য হয়েছে, যেখানে কিন্তু আবার বড়সড় বিপদের মুখে পড়লো তৃণমূল কংগ্রেস। বাংলার রাজ্যপাল হিসেবে আবারও থেকে গেল জগদীপ ধনকর। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলায় কি জগদীপ ধনকর রাজ্যপাল হিসেবে থাকা উচিত না কোনো অন্য কাউকে রাজ্যপাল করা উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।